হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে জাইরোস্কোপকে তোমরা জিরো রিকয়েলে কন্ট্রোল করবে এবং কিভাবে জাইরোস্কোপ খেলবে। তোমাদেরকে আমি কিছু স্প্রে দিয়ে দেখালাম, তো এটা ছিল আমার সেন্সিভিটি এবং আমি যেভাবে স্প্রে দিয়ে থাকি, তো তোমরাও কীভাবে এরকম স্প্রে দেবে, তো এইটাই সেই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখতে চাই কীভাবে জাইরোস্কোপকে খেলতে হয়, কীভাবে জাইরোস্কোপকে তোমরা কন্ট্রোল করবে। তো সেটাই তো তোমাদেরকে একটা স্প্রে দিয়ে দেখাই, ঠিক আছে? সিক্স এক্স, এটা ছিল আমার সিক্স এক্স, দেখতে পাচ্ছ তোমরা সিক্স এক্স এ স্প্রে দিলাম। তো বন্ধুরা, সিক্স এক্স স্প্রে তো তোমরা দেখেই নিয়েছো। তো জাইরোস্কোপ আসলে কীভাবে তোমরা খেলবে, ঠিক আছে? তো তোমরা আমার ক্রস এয়ারটার দিকে লক্ষ্য রাখো, যে আই বাটনকে আমি মিডিলে ঢুকিয়ে রেখেছি, তো ক্রস এয়ারটাকে লক্ষ্য রাখো। যদি আমরা জাইরোতে শিফট করি তো তখন কী হবে, যখন এই ফোনটা আমার হাতে যে ডিভাইসটা রয়েছে যখন ওপর দিকে এরকম তুলবে তখন ওপর দিকে ক্রস এয়ার চলে যাবে, নিচের দিকে যখন নামাবে তখন ক্রস এয়ারটা নিচের দিকে চলে যাবে। ডান দিক ঘোরালে ডান দিক এবং বাঁ দিক ঘোরালে বাঁ দিক, মানে মধ্য কথা হলো ফোনের মানে তোমার হাতে যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসটাকে যখন তুমি ওপর নিচ বা ডান দিক বাঁ দিক করবে সেই অনুযায়ী তোমার স্ক্রিনটা এবং তোমার ক্রস এয়ারটা মুভমেন্ট করবে। একদম ক্লিয়ার? তো জাইরোস্কোপ করো, তারা তো জানো কীভাবে জাইরোস্কোপ খেলতে হয়, বাট রিকোয়েলকে কী করে কন্ট্রোল করতে হয়। যখন আমরা স্প্রে দিই না তখন এইরকমভাবে মানে ফোনটাকে এইরকমভাবে নিচের দিকে করতে হয়, মানে টিল ডাউন যাকে বলে, নিচের দিকে, কারণ ক্রস এয়ারটা এখানে আছে, তুমি স্ট্রেট ফায়ার করছো, তোমাকে তখন এরকম মানে ডিভাইসটাকে এরকম নিচের দিকে নামাতে হয়। নিচের দিকে যত নামাবে রিকোয়েলটা ততই কন্ট্রোল হবে, মানে হাতটাকে এরকম নিচের দিকে নামাবে, নিচের দিকে এরকম করবে, নিচের দিকে। তো এইভাবেই জাইরোস্কোপের রিকোয়েলকে কন্ট্রোল করা হয় বন্ধুরা। এছাড়া হাতি ঘোড়া এর মধ্যে তেমন কিছুই নেই, ঠিক আছে? এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, জাস্ট তোমাকে যখন স্প্রে দেবে তখন তোমাকে ক্রস এয়ারটাকে মানে ফোনটাকে এরম নিচের দিকে ডাউন করলে তোমার রিকোয়েলটা কন্ট্রোল হয়, যেটা নন জাইরোর ক্ষেত্রে স্ক্রিনকে এরকম নিচে করে আমরা আঙুল দিয়ে টানি, এরম থাম দিয়ে টেনে থাকি এরমভাবে নন জাইরোর ক্ষেত্রে, আর জাইরোর ক্ষেত্রে ফোনটাকেই মানে তোমার হাতের ডিভাইসটাকে এরকম নিচু করলে রিকোয়েলকে কনসার্নটা আছে এখানে আসবে। আসার পর তোমরা এই যে এইগুলো দেখতে হবে, দেখো থার্ড পার্সেন নোস্কোপ, ফার্স্ট পার্সেন নোস্কোপ, রেড ডট, থ্রি এক্স, এইট এক্স, সিক্স এক্স, অনেক কিছুই আছে, ঠিক আছে? আর এর নিচে আছে এডিএস, ঠিক আছে? এটা এখন তোমাদের এরকম ক্লোজ থাকতে পারে, ঠিক আছে, এরকম ক্লোজ থাকতে পারে, এটা ওপেন করলে তোমাদের এই পার্টটা খুলে যাবে, এই নিচের পার্টটা যেটা এখন আমার খুলে আছে। তো বন্ধুরা, তোমরা কীভাবে জাইরোস্কোপকে সেট করবে, মানে কতই কতই কী রাখবে, তো ঠিক আছে তোমাদেরকে বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এখন ধরে নাও তোমার যে এই যে স্ক্রিনের যে মুভমেন্টটা হচ্ছে, ঠিক আছে, এই মুভমেন্টটা তো জাইরোস্কোপ বলে। তো আমার এখন থার্ড পার্সেন নোস্কোপ করা আছে 221, যদি এটাকে আমি একদম কমিয়ে দিই এটা কী হবে বন্ধুরা, এখন যদি স্ক্রিনটাকে আমরা ডান দিক বাঁ দিক ঘোরানোর চেষ্টা করি আমার কাছে হ্যান্ড আছে না, দেখো ওই যখনই আমি থার্ড পার্সেন নোস্কোপকে আমি জিরো করে দিলাম বা কমিয়ে দিলাম তখন কিন্তু দেখো তুমি যখন তোমরা ট্রাই করবে তখন তোমার ডিভাইসকে এরকম ওপর নিচ ডান দিক বাঁ দিক করার চেষ্টা করবে, দেখো তখন কিন্তু হবে না। এবার জাস্ট কিন্তু স্ক্রিনে হাত দিয়েই যখন তুমি ডান দিক বাঁ দিক করবে তখন হবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো সেন্সিটিভিটির এই পার্টটার কী কাজ। জাইরোস্কোপে গিয়ে যদি তুমি এই যে থার্ড পার্সেন নোস্কোপ আছে এটাকে জিরো বা কমিয়ে দাও এরকম হবে, আর যদি এটাকে ফুল করে দাও তখন 400 করে দিলাম তখন কী হবে, এই দেখো এই যে স্ক্রিনের মুভমেন্টটা মানে স্ক্রিনকে ঘুরিয়ে ডিভাইসকে ঘুরিয়ে মুভমেন্টটা কত ফাস্ট হয়ে গেছে বন্ধুরা, এত ফাস্ট, মানে যদি অতিরিক্ত করে দাও, যদি কেউ কন্ট্রোল করতে পারো তো খুব ভালো, যদি আদারসওয়াইজ যদি না তুমি কন্ট্রোল করতে পারো তখন তোমার কিন্তু সমস্যা হতে পারে। তো তোমরা এটা তোমাদের সুবিধা মতন রাখতে পারো, ঠিক আছে? এটাকে তো আমি 221 রাখি, এটা আমার পক্ষে এইটাই মানে বেস্ট, আমি এতেই খেলতে পারি, ভবিষ্যতে যদি বাড়ে তোমাদের তো জানিয়ে দেবো। তো এটার কাজ হচ্ছে থার্ড পার্সেন নোস্কোপের মানে বুঝে গেলে তোমরা যে কীভাবে মানে এই যে স্ক্রিনটাকে যখন আমরা মানে ডিভাইসকে ডান দিক বাঁ দিক করার জন্য থার্ড পার্সেন নোস্কোপের কাজ হয়, আর বাকি যেগুলো রয়েছে বন্ধুরা রেড ডট, থ্রি এক্স, টু এক্স, এগুলোর কী কাজ সেগুলো তোমাদের দেখিয়ে দিই। ধরুন এখন থ্রি এক্স আছে আমার 174, ঠিক আছে? তো 174 আছে আমার থ্রি এক্স, তো গানেতে থ্রি এক্স লাগালাম। এই যে স্কোপ ইন করার পর যে এই যে ডিভাইসটাকে ঘুরিয়ে, সত্যি বন্ধুরা হ্যান্ড ক্যাম থাকলে মানে হ্যাঁ আমি রেকর্ডিং যদি হ্যান্ড ক্যামে করতে পারতাম তোমরা খুব বেটার বুঝতে পারতে,
বাট তোমরা যখন নিজে থেকে এই ভিডিওটা দেখার পর নিজে থেকে একটু তোমরা এরকম ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে ট্রাই করবে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝে যাবে, ঠিক আছে? যদি ভিডিওটা পুরো দেখে থাকো তো তো দেখো এখন কিন্তু স্ক্রিনকে যে নর্মাল ঘোরাচ্ছে ঘুরছে, এই যখন স্কোপ ইন করলে, যে স্কোপ ইন করার পরে যদি এই যে স্কোপ ইন করার পর এই যে মুভমেন্টটা মানে ফোনকে ঘুরিয়ে মানে এনিমিকে ট্রেস করার জন্য, ধরো না এইখানে এনিমি আছে, এইখানে এক জায়গায় আছে, এখান থেকে ধরো না তোমার কোনো একটা এনিমি এই জায়গাটায় আছে, এই জায়গাটা তো এই যে এইখান থেকে এইভাবে যে স্ক্রিনটাকে ঘোরানো হয় পিএক্স এইটার কাজ করে। তো এটা 174 আছে, এটাকে যদি আমি একদম বাড়িয়ে দিই প্রথমে, ঠিক আছে, প্রথম 400 করে দেবো, এবার কী হবে তো বিন করবো, এই যে এই দেখো এই মুভমেন্টটা কতটা ফাস্ট হয়ে গিয়েছে, মানে হালকা মুভ করবে এতটা চলে যাবে, এরকম চলে যাবে। তো তুমি এতটা যদি তাড়াতাড়ি কন্ট্রোলে রাখতে পারো তো তোমার ভালো, যদি না রাখতে পারো তাহলে তো আরোই ভালো। তো যাই হোক, এটা মজা করছিলাম তোমাদের সাথে। দেখো বাড়িয়ে দিলে এইরকমই হয়, যে এরকম এখান থেকে এই পর্যন্ত ট্রেস করতে গেলে এরকম ফাস্ট মুভমেন্ট হবে। আর যদি এটাকে আমি কমিয়ে দিই, জাইরো সেন্সিটিভিটিতে গিয়ে 3x যদি আমি এরকম কমিয়ে দিই, 0 বা 1 করে দিই, তো কী হবে, তখন স্কোপ খোলার পরে তুমি মানে ফোনটাকে মুভমেন্ট করার চেষ্টা করো ডান দিক বাঁ দিক, তখন কিন্তু যাবে না। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম জাইরোস্কোপের এই পার্টটার কাজ কী, ক্যামেরা সেন্সিটিভিটির কাজ হচ্ছে মানে স্কোপকে, স্কোপ ইন করার পরে এটাকে মুভমেন্ট যেটাকে করি আমরা ডিভাইসকে এদিক থেকে ওদিক সরিয়ে যে মুভমেন্টটা করি সেটারই কাজ হচ্ছে এই পার্টটা জাইরোস্কোপের। বাকি স্কোপগুলোর ক্ষেত্রেও সেম বন্ধুরা, বাকি স্কোপগুলো তোমাদেরকে যদি দেখিয়ে দিই, ধরো এই টেক্সটা এখন এই টেক্স তোমার কাছে নেই, 6x ধরো আছে 80, তো এটা 6x সেন্সিটিভিটিতে গেলে জাইরো সেন্সিটিভিটি 6x যদি তোমাদের, আমার ছিল 80, ঠিক আছে 80 করা ছিল, তো 80 থেকে যদি তোমরা একদম 400 করে দাও তখন তোমাদের কী হবে, দেখো এই 6x ওপেন করলে দেখো এই যে ফোনটাকে হালকা মুভমেন্ট করালে এরকম চলে যাবে, দেখো কিরম কাঁপছে দেখো, ঠিক আছে? তো এইরকমই এইটা যদি বাড়াই মানে জাইরো সেন্সিটিভিটিতে গিয়ে যদি এইটাকে আমি বাড়িয়ে দিই তাহলে আমার কিন্তু এরকম স্কোপ ইন করার পরে যেটাকে আমরা ডিভাইসকে এদিক থেকে ওদিক নিয়ে যাই সেটা কিন্তু ওরকম বেড়ে যাবে। আর যদি একদম কমিয়ে দিই, যদি 1 করে দিই তাহলে দেখো মানে এবার ডিভাইসকে তোমরা নড়াও যাবেই না, ঠিক আছে? হাত দিয়ে সরাতে পারবে বাট ফোনকে ডিভাইসকে নড়িয়ে সরাতে পারবে না। তো আশা করি বোঝাতে পারলাম যে এই পার্টটার কী কাজ, এই পার্টটাই এরকমই হয়, এই পার্টটাই হচ্ছে কি তোমার স্কোপ ইন করার পর তোমার যে মুভমেন্টটা করা হয়, স্কোপ ইন করার পরে যে স্কোপটাকে এনিমিকে ট্রেস করার জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য যেটা কাজ হয় সেটাই এই পার্টটার কাজ। এই পার্টে যে কটা আছে বন্ধুরা সবগুলোরই সেম, 3x বলো, 6x বলো, 4x, 8x সব সেম। এবার এসে যাচ্ছে আমাদের ADS, তো ADSটাকে আমরা ফার্স্ট ওপেন করে নেবো। ADSএর কী কাজ বন্ধুরা, ADS হচ্ছে কি বন্ধুরা, এমটাকে লক করতে সাহায্য করে, ঠিক আছে? মানে যদি তুমি কোথাও ফায়ার দাও না, মানে ফায়ার করো, তো ADSএর কাজ হচ্ছে কি সেই এমটাকে লক করতে। এই যে আমি 6x লাগিয়ে এত দূরে স্প্রে দিলাম, এই যে এমটাকে একদম টার্গেটে লক করে দিতে, এই যে এখানটা স্প্রেটা দিচ্ছে, তো এটারই কাজ হচ্ছে বন্ধুরা ADSএর কাজ, যে আমাদের এমকে লক করতে সাহায্য করে। তো জাইরোস্কোপে যাবে, জাইরোস্কোপে যাওয়ার পরে এটাকে ওপেন করবে, ওপেন করার পর তোমাদের সামনে এরকম খুলে যাবে। তো তোমরা এই যে এইগুলো আছে আমার সেন্সিটিভিটিটা তোমরা দেখতে পারো, আমার তো লো অ্যান্ড ডিভাইস, ঠিক আছে? আমি লো ডিভাইসে খেলি, আমি তোমাদের গ্রাফিক্স দেখিয়ে দিই, আমার গ্রাফিক্স হচ্ছে দেখতে পাচ্ছ স্মুথ প্লাস হাই, আমি লো ডিভাইসেই খেলি বন্ধুরা। তো আমার এই সেন্সিটিভিটিটা কাজ করে, এটা হচ্ছে আমার জাইরো সেন্সিটিভিটি, তোমরা দেখতে পারো আমার ADS এটা আছে। এবার তোমরা তোমাদের মতন করে একটা সেট করতে পারো, একটু কম অথবা একটু বেশি, আমারটা তোমরা দেখে নাও, বলবো না কপি করার জন্য, তবু যদি তোমরা করতে চাও তো করতে পারো। আমার এই সেন্সিটিভিটিটা আমি ইউজ করে থাকি, ঠিক আছে? তো তোমাদেরকে ফার্স্টে একটু বোঝানোর জন্য করে দেখিয়ে দিই, ঠিক আছে? মানে স্প্রে করে দেখিয়ে দিই। তো 6x এখন আমার 6x কিন্তু আমি 3x কনভার্ট করে রেখেছি, দেখো এটা হলো ফুল 6x, এটা হলো 3x আমার কনভার্ট করা আছে। তো যখন 3x করা থাকে তখন কিন্তু বন্ধুরা সেন্সিটিভিটিটা কিন্তু আমার 3x কাজ করে, 3x সেন্সিটিভিটিতে কাজ করে। তো আমার 3x এখন করা আছে তোমার ধরো 174, তো যদি এটাকে আমি 174 থেকে যদি আমি এটাকে বাড়িয়ে দিই তখন কী হবে, ঠিক আছে? 400 বাড়িয়েছি, 3x করে দেখা, 3x লাগালাম, কী বুঝলে যে আমার এখানে কোনো মানে এম লকই হচ্ছে না, এদিক ওদিক এরকম ঘুরে যাচ্ছে, ঠিক আছে? তো ADSএর কাজ বন্ধুরা এটাই, এমকে লক করতে। তুমি হয়তো ভাবছো যে ডিভাইসটাকে দাদা এরকম টেনে ধরে এমটাকে লক করো, বাট কোথায় লক করবে, কারণ এর তো সেন্সিটিভিটিকে আমরা বাড়িয়ে দিয়েছি।
তো আবার জায়রোতে যাব, জায়রোতে গিয়ে এবার আমরা 3x কে যদি একদম কমিয়ে দিই এবার কি হবে কমিয়ে একবার দেখা যাক। আকাশের দিকে চলে যাচ্ছে, পাখি মারতে যাচ্ছে আমার 3x স্কোপ, জানি না কোথায় যাচ্ছে ভাই। দেখো কমিয়ে দিলে এই সমস্যা হবে। তো এডিএস এর কাজ বন্ধুরা এটাই, এডিএস এর কাজ হচ্ছে কি এম কে লক করতে সাহায্য করে, অলওয়েজ তোমাদের এম কে লক করতে সাহায্য করবে এডিএস সেন্সিটিভিটি। কত ছিল 174। তো বাকিগুলোর ক্ষেত্রেও বন্ধুরা সেম, যদি তুমি এটাকে তোমার 2x ধরনের, এখন আমার করা আছে 210, তো যদি এটাকে আমি আবার 2x একটা স্প্রে করে দেখি, চলো 2x লাগে। পুরো একদম পুরো একদম 40টা গুলি একদম বন্ধুরা মানে এমন শেষ করে দিলাম। এটা ছিল আমার মানে আমার সেন্সিটিভিটি সেট করায়। এবার যদি এটাকে ঘাঁটাঘাঁটি করা যাক, চলো একটু ঘাঁটবে, আগে ঘাঁটবে, ঘাঁটলে তবে তোমরা শিখতে পারবে, ঠিক আছে? তারপরে যদি না বুঝতে পারো আছে তো ভিডিও, তোমরা দেখে নেবে, আমাকে মেসেজ করতে পারো। তো আমার এখন 210 করা আছে, যদি এটাকে আমি একদম বাড়িয়ে দিই 400 করে দিই তখন কী হবে? বন্ধুরা এদিক ওদিক চলে যাচ্ছে, সিমিলার যেরকম 3x এর ক্ষেত্রে হয়েছিল, দেখো এদিক ওদিক চলে যাচ্ছে। আবার যদি এটাকে কমানো যায়, 2x কে কমানো যায়, 1 করে দেওয়া যায়, তখন কি হবে? দেখো আকাশের দিকে চলে যাচ্ছে। দেখো আমি কিন্তু 1 আর 400 করে তোমাদের বোঝাচ্ছি এই কারণেই কি কমালে কি হতে পারে এবং বাড়ালে কি হতে পারে। এই পার্টটা হচ্ছে এডিএস, এডিএস অলওয়েজ মনে রাখবে, এডিএস হচ্ছে এম লক করতে সাহায্য করে, আর যেটা তোমার জাইরো সেন্সিভিটি আছে, জাইরো সেন্সিভিটি সেটা হচ্ছে তোমার স্কোপ ইন করার পরে যে কাজে লাগে। এই দুটোকে তোমরা বেসিক মনে রাখবে, ঠিক আছে? বাকি স্কোপগুলোর ক্ষেত্রেও বন্ধুরা তাই সবগুলো করে দেখাবো না, এমনি হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। ভিডিওটা তোমরা যে এত টাইম দিয়ে পুরোটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে বন্ধুরা? আর চ্যানেলে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা এবার সাপোর্ট না করলে আমার চ্যানেল বা তোমাদের এই চ্যানেলটা এগোতে পারবে না, তোমাদের সাপোর্টে অনেক দরকার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।